রচনা, বাংলার উৎসব রচনাটা আগেও আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো। আমি একটা অন্যভাবে এটাকে দিচ্ছি আর কি, এটা বই থেকে পাঠ করে শোনাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো, শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে। রচনা নির্দিষ্ট কোনো ক্লাস ধরে বলা যাবে না, উঁচু ক্লাসে একটু বেশি লিখতে হয়, এটাই তফাত, আর নিচু ক্লাসে একটু কম লিখতে হয়। ভূমিকা, বলা হয় বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি উৎসবের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। দ্বিতীয় পয়েন্ট, বিভিন্ন উৎসব। বাংলা বছরে প্রথম দিনই নববর্ষ উৎসব দিয়ে উৎসব পালন করা হয়, মানে উৎসব দিয়ে শুরু হয় বছর। এরপর আষাঢ় মাস আসে রথযাত্রা, ভাদ্র মাসে জন্মাষ্টমী পালন করা হয়, তারপর আসে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। চার দিন ধরে দুর্গাপূজা চলে, মানুষ আনন্দে মেতে ওঠে। কার্তিকের অমাবস্যায় আসে দেয়ালি উৎসব, মানে কালী পূজা যেটাকে আমরা বলি। পৌষ মাসে আসে পৌষ পার্বণ, যা ঘরে ঘরে পিঠে পাওয়া পায়েসের আয়োজন চলে। এটা দুটো লাইন করে নেবা, পৌষ মাসে আসে পৌষ পার্বণ, অর্থাৎ পৌষ পার্বণে ঘরে ঘরে পিঠে পায়েসের আয়োজন চলে। মাঘ মাসে আসে, মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আরাধনা চলে। ফাল্গুন মাসে দোল উৎসব, আমরা সবাই রং আবিরে খেলায় মেতে উঠি। চৈত্র মাসে বাঙালি মেতে ওঠে শিবরাত্রি এবং গাজন উৎসবে। তাহলে দেখলে মাসগুলো পরপর পরপর বলা হলো, একটা করে উৎসব বলে দেওয়া হলো। মকর সংক্রান্তি, শিবরাত্রি, রাখি পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, নানক গুরু নানকের জন্মদিন, বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিশ্বকর্মা পূজা, কার্তিক পূজা, অন্নপূর্ণা পূজা প্রভৃতি বাঙালি উৎসব আনন্দ উপভোগ করে, মানে এগুলো ছাড়াও আর কি। আগে মাসে মাসে বলা হলো, এগুলো বাড়তি। এছাড়া আছে বাঙালি মুসলমানদের উৎসব, যেমন ঈদুজ্জোহা, মহরম, শবে বরাত, ঈদ উল ফিতর, ফতোয়া দোয়ারাজ, দাহম, ফতোয়া দোয়াজ দাহম। এছাড়া আছে খ্রিস্টানদের বড়দিন, গুড ফ্রাইডে উৎসব, বিভিন্ন মহাপুরুষদের জন্মদিন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি বাঙালি উৎসবের মধ্যে পড়ে। এছাড়াও আছে আঞ্চলিক উৎসব, মনসা পূজা, তারপর বিবাহ অনুষ্ঠান, এগুলো বাড়ির মধ্যে উৎসব দেখা যায়। উপসংহার, মানে এগুলো ছাড়াও আবার অন্য উৎসবও আছে, যেমন অন্নপ্রাশন, বিবাহ, এগুলো তো উৎসবের মধ্যেই পড়ে। উপসংহার, বিভিন্ন উৎসবে বাংলার মানুষ ধনী দরিদ্র জাতি ধর্ম ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে, নিজেদের মধ্যে বিবাদ ভুলে যায়। ছোট্ট রচনায় পাঠ করে শোনালাম, ভালো লাগছে, লাইক করবে।